হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসছি আবার সেই রোজ ক্যাকটাস নিয়ে এটার একটা ভিডিও দিয়েছিলাম আজ এই জাস্ট একটা আপডেট ভিডিও দিচ্ছি গাছটা অনেক বড় হয়ে গেছে এবং একদম ঝাঁকড়া হয়ে বাইরের দিকে ঝুলে গেছে অনেক ফুল হচ্ছে এই সময়টা এ দেখুন এখানে একটা হয়েছে আর হয়েছে এর পাশে একদম বাইরের দিক করে ফুটছে বলে অতটা দেখতে পাচ্ছি না আর এগুলোতে কাঁটা আছে প্রচণ্ড পরিমাণে এই দেখুন প্রচুর ফুল ফুটছে এই সময়টা খুব সুন্দর দেখতে যারা ভাবছেন যে কাঁটা গাছের মধ্যে একটা সুন্দর দেখতে এবং একটা ফ্লুরোসেন্ট কালারের কোনো গাছ করবেন তারা কিন্তু এই রোজকে একটা এই অরেঞ্জ ভ্যারাইটিটা করতে পারেন কারণ অন্য আরও অনেক কালার সাদা আছে পিঙ্ক আছে কিন্তু আমার যেন মনে হয় এই অরেঞ্জটা দেখতে বেশি ভালো কারণ একে দূর থেকে মানে একদম জল করে যখন ফুলটা ফুটে থাকে দেখুন এ আপনারা দিক বুঝতে পারবেন যে কীরকম অরেঞ্জ হয়ে আছে পুরো সেরকম কিচ্ছু খাবার লাগে না নর্মাল একটু বালি মাটিতে বসিয়ে দেবেন যখন গাছটার কোনো ডাল কেটে বসাবেন তখন অবশ্যই তলায় ফাঞ্জি সাইড দিয়ে কাটিং জায়গাটা ফাঞ্জি সাইড দিয়ে বসাবেন আর বৃষ্টির জল একদম ডাইরেক্ট রাখবেন না গাছটা ধরে যাওয়ার পর আপনি বৃষ্টির জল দিন কোনো অসুবিধা নেই কিন্তু তাও বলবো একদম ডাইরেক্ট ঝমঝমি বৃষ্টি হচ্ছে সেখানে দেবেন না গা ডালগুলো খুব মটমটে একটু মানে এ পড়লে চাপ পড়লে ভেঙে যেতে পারে আর একটু ধারের দিকে কোথাও রাখবেন ঝুলা ঝুলানো বাটিতেও করতে পারেন দেখুন সব নিচের দিকে ঝুলছে এটা এটা টোটালটা এরকম বড় বড় কাঁটা আছে দেখুন ওই কাঁটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো কিন্তু সব কাঁটা এই দেখুন এখানে সব কাঁটা বড় বড় কাঁটা আছে তো খুব সন্তর্পণে গাছটাকে হ্যান্ডেল করবেন কারণ অনেক সময় আছে যে হাতে কাঁটা লেগে যেতে পারে এই দেখুন এগুলো সব কাঁটা এখানে এমনি নরম কিন্তু বেকায়দায় পড়লে ভালো মতনই শক্ত তো করতে পারেন ইজিলি একটা জাস্ট আপডেট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলেও পেস্টিসাইড স্প্রে করা হলে যখন করি তখন সবাইকেই করতে হয় সেটা খুব কম আমি এখন পেস্টিসাইড স্প্রে করি না বললেই চলে কারণ এখন আমি যে বলেছি যে ফ্রিজের ঠান্ডা জল আপনারা স্প্রে করবেন এখন তো বৃষ্টি হচ্ছে বেশি যখন হয় না ফ্রিজের ঠান্ডা জল স্প্রে করি তাতেই কিন্তু গাছপালার একদম ঝলমলিয়ে আছে কোনো অসুবিধা নেই এটা অর্কিড জোনের দিকটা করে আছে অর যেদিকে অর্কিডগুলো হয়ে আছে সেদিকে আছে একটু বাইরের দিক করে তো বেশ সুন্দর দেখতে আর ফুলের সাইজগুলো বেশ সুন্দর হচ্ছে কারণ বিশির জল পেয়েছে তো বেশির জলের থেকে ভালো খাবার কিছু হয় না আমি আগেই বলেছি তো ফুলের সাইজগুলোও বেশ সুন্দর সুন্দর হয়েছে তো গন্ধ নেই সেরকম গন্ধ পাই না নর্মাল নর্মাল গাছ তাই ভালো করতে পারেন খুব ভালো গাছ ডাল কেটে ইজিলি হয় আর একটু রোদ্দুর দরকার রোদ্দুরটা অবশ্যই দেবেন তাহলেই হবে তো আজকে জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা তাহলে নিচে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাবো অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে